কাজ শুরু করেছি অনেকদিন পর থেকে। আমি প্রথম আপনাদের তুষারার চারা দেই হচ্ছে ডিসেম্বরের 23 সালের ডিসেম্বরের 21 তারিখে আমি তুষারার বীজ দিই। ডিসেম্বরের 20 তারিখে আছে। কিন্তু আর হওয়ার পরে এবার তো শীতের তাপমাত্রা ছিল অন্যরকম লেভেলের, তো সেই সময় আমার গাছে আপনার 30-35 দিন বয়সের দিকে যায় ডাউনি মিল্ডু ধরলো, মানে সেই লেভেলের একদম গাছ একদম কুকড়ি হয়ে গেল। তারপর আমাদের ওখান থেকে কিছু ভুল সাজেশন আমি পাইছিলাম যে নাটিবো দেওয়ার জন্য, দেওয়ার পরে গাছ এরকম লেভেলে শক্ত হয়ে গেল যে গাছ বড় হয় না। তারপরে গাছের যে সুরটা বের হয়, মানে সুর বের হয় না গাছের, তো সবাই বলে কি লাগালো এটা হ্যান ত্যান, সুর বের হয় না কেন? শসার গাছ বা লতা জাতীয় গাছের তো সাধারণভাবে সুর বের হয়, তো সুর বের হয় না। তো তারপরে আমি কল সেন্টারে তখন যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে বললো যে আপনাদের ওই যে স্প্রে প্যাকেজটা নিতে বললাম। আমি শুধু বীজ নিয়েছিলাম প্রথমে। তারপরে হচ্ছে যে আপনাদের ওখান থেকে যোগাযোগ করার পরে আমি ওই যে আপনাদের ইয়েলো কার্ড ছিল আর পাশাপাশি 3000 টাকার একটা প্যাকেজ নিলাম। নেওয়ার পরে ওইটা মেনটেন করার পরে আমার প্রথম ফল হারভেস্ট করছি আমি 62 দিন বয়সে। মানে আমি একদম ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে কি একটা অবস্থা, অযথা কি করলাম এগুলো হ্যান ত্যান। তারপর থেকে যখন শুরু হলো মানে আর ইনশাল্লাহ আর মানে ফলন আর হ্যাম্পার হয় নাই। কিন্তু তারপরে আমার আমাদের ওখানে হাট হয় হচ্ছে আপনার বৃহস্পতিবার আর সোমবার, প্রতি হাটেই মাশাআল্লাহ আমার উঠছেই কিছু না কিছু। আর সেই সময়টাই আমাদের মানে শীতের সময় আমাদের ওখানে যে শসাটা আসে বাজারে, আমাদের ওই ওখানে সম্পূর্ণটা বাইরে থেকে আসে। মানে আমাদের ওইখানে যে শীতের সময় শসা করা যায় বা এরকম একদমই নাই। তারপরে আমি ওইটা যখন বাজারে নিয়ে যাই, বাজারে আলহামদুলিল্লাহ আমি 40 টাকার নিচে বাজার পাই নাই। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে প্রোডাকশন হোক, বাজার কম হোক, আমার প্রোডাকশন হোক, আমি দেখি ভালো লাগবে আমার। তো ওইটা থেকে আর কি আমি 1600 কেজি প্লাস পাইছিলাম। আমি আমার গাছ নষ্ট হয়ে গেছিল 10 শতকের একটু, মানে টোটাল গাছ ছিল 900টার মতো গাছ ছিল। 900টা? হ্যাঁ, কিন্তু ওই যে ডাউনি মিলিউ হয়ে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছিল। মানে আমাদের কোনো শিডিউল ছিল না, কোনো প্রেসক্রিপশন ছিল না। না, প্রথমে ছিল না। আমার গাছের বয়স যখন আপনার 10-15 দিন হয়ে যাওয়ার পরে ওই যে যখন ওই যে ইয়া লাগতে শুরু করলো, মানে ধীরে ধীরে ডাউনি মিলিউ বা গাছ বড় হয় না। কয়টা গাছ লাগাইছিলেন? গাছ 900 প্লাস ছিল, 920-30টার পরে মনে হয় আমি ধরছিলাম বাচ্চা দিয়ে 550 মতো। 550 গাছ থেকে 550 কি 600 সর্বোচ্চ হবে। গাছ থেকে কত টন পাইছিলেন? 1600 কেজি প্লাস, মানে 1600 কেজি পর্যন্ত আমি হিসাব করছি। তারপরে যখন 2 দিন আমি বাজারে যাই আপনার ওই 10 টাকা 12 টাকা কেজি যখন লেগে গেল, তখন আর ওইভাবে হিসাবে ধরি নাই যা সেটা তো আমার আর দেখার কিছু নাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন এইটা। তবে তুষারে কিন্তু আপনার ফলন যেটা দেয়, একটা গাছ 10 কেজি পর্যন্ত ফলন। হ্যাঁ, এটা আমি জানি। এবং আমার কিছু কিছু গাছ এরকম দিছে, মানে যেগুলো গাছে ধরে নাই ওগুলো গাছে মনে হয় মানে বেশি দিছে। আমার তুষারাতে তো আমি ওই যে কিছু কিছু আপনার 3টা ফল আমি দেখছিলাম যে আসলে কত বড় হয় এটা দেখার জন্য। 900 গ্রাম পর্যন্ত আমি ওজন পাইছি একটা করে ফল। আমার কাছে ছবি আছে। এর ক্যারেক্টার কি বলেন তো? ক্যারেক্টার ওই 900 কেজি ওজনের ফলের মধ্যে কোনো বীজ নাই, কোনো বীজ নাই। আর ওই স্বাদটা একদম দেশির মতো, মানে ওই মনে হয় যে মানে খাওয়ার সময় মানে একটা ক্ষীরার মতো একটা ইয়ে লাগে, একটা স্মেল লাগে। হ্যাঁ, ওইটা তো। তারপরে আবার ওইটা উঠে যাওয়ার পরে আমি একটু লেট করতেছিলাম, জমি ফেলে রাখছিলাম কিছুদিন, রাখার পরে আবার সামলিন দিছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আইসি আমি ব্ল্যাক মার্বেল নিয়ে গেছিলাম। ব্ল্যাক মার্বেল লাগানো হয়েছে? হ্যাঁ, ব্ল্যাক মার্বেল লাগানোর পরে ব্ল্যাক মার্বেল সামলিন দুইটাই দিছিলাম। মানে ওই 10 শতকে অর্ধেক করা ছিল আমার, অর্ধেকে দিছিলাম সামলিন আর অর্ধেকে দিছিলাম ব্ল্যাক মার্বেল। তো ব্ল্যাক মার্বেল দেওয়ার পরে আপনার হচ্ছে যে ব্ল্যাক মার্বেলের রেজাল্টটা আমার কাছে ছবি আছে, অনেক সুন্দর শেপ আসছিল। কয়টা গাছ ছিল? গাছ এখানে ছিল আমার 300টার মতো। কিন্তু ওই যে রেমাল হয়েছিল, রেমাল যে ঘূর্ণিঝড়, ওইটাতে আমার সামরিনও প্রায় 200টার মতো গাছ নষ্ট হয়ে গেছিল। এটাও 100টার মতো ছিল গাছ। তো আলহামদুলিল্লাহ এটাও ভালো। কিন্তু আমার এই যে বৃষ্টিতে মানে গাছগুলো ইয়ে হয়ে যাচ্ছে। এখন আছে? এখন নাই। না না না, এখন ছিল। হ্যাঁ, হয়েছিল। আমার খাওয়া দাওয়া শেষ। কেমন টেস্ট? কেমন? ভালো, কিন্তু বীজ নাই। আপনার একটা করে তরমুজের মধ্যে আপনার দেখা যাচ্ছে 2 কেজি। আমি তো ওই ফল কাটি নাই, তো 3-4টা পর্যন্ত ফল নিছি। তো 2 কেজি 2.5 কেজি করেও হয়েছে কিছু কিছু। ওগুলোর ভিতরে মানে বীজ নাই, এক কথা 8টা 10টা করে সর্বোচ্চ। কিন্তু শেপটা এত সুন্দর, মানে তরমুজ যে সাধারণত লম্বা হয়, এটা লম্বা না, একদম গোল। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে। সর্বোপরি যে আপনাদের এই মানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে ভালো লাগে সেটা হচ্ছে যে কল সেন্টারের যে বিষয়টা, এটা আসলে অসম্ভব ভালো কাজ হয়। হ্যাঁ, অসম্ভব ভালো। মানে যে কোনো সময় আমি ইয়ে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ছবি, হয়তো ইনস্ট্যান্ট না পাওয়া গেলে সারাদিনের মধ্যে কোনো একটা সময় আমি এটা পেয়ে যাচ্ছি, সমাধানটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে সবচাইতে। আসলে এটা কৃষকের জন্য কতটা জরুরি মনে হয়, মানে এটা তো বাংলাদেশে বা এটা তো চিন্তাই করা যায় না যে এটা আছে, বা এটা আসলে আমাদের এলাকায় কেউ জানেও না। এবারে তুষারা নিয়ে প্ল্যানিং কি আপনার? তুষারা নিয়ে আমার আসলে প্ল্যানিং আমার বড় পরিসরে করার ইচ্ছা। তুষারা হোক বা যেই হোক, আমার সবজিটা আমাদের এলাকায় নাই, এবং যা আছে ওই যে দেখি এখনো আছে কিছু, ওরা ইয়ে করলা করে কিছু দেশি যে করলাটা, আর হচ্ছে যে মরিচ, ওই করলার মাচা দেয় কি ওই 2 হাত 3 হাত নিচে যায় বসে থেকে দেখি ইয়ে করতেছে, মালটিং চালটিং কিছু ছাড়া ঘাস বেশ সারাদিন ওর মধ্যে বসে থাকে। আমার মাথা চলে না কি করে ওর মধ্যে বসে থেকে। কীটনাশক দেওয়া যায় না, ফল হারভেস্ট করা যায় না। আমি যখন প্রথম করি এই প্যাটার্নের মাছা, এগুলো তো উঠবে কি করে, এই গাছ উঠবে কি করে, আর এগুলো ধরবে কি করে, মানে পাগল একদম। আমি পাগল, সোজা কথা এলাকার লোকজনের কাছে আমি পাগল। আচ্ছা এখন কি করে? এখন মানে তুষারার রেজাল্টে তো একদম সবাই যে না কিছু একটা আছে এর মধ্যে, বা এই আসলে এগুলো পাচ্ছে কোথায়। তারপর আমি সবাইকে বলছি যে এরকম এগ্রোন বা হ্যানত্যান, আমাদের ওখানে আরেকজন আমার বড় ভাই আছে, উনি প্রথম আমাদের গ্রামের মধ্যে উনি প্রথম সবজি, উনি ওই কৃষি অফিস থেকে আর কি, ওই যে তরমুজ করছিল। আচ্ছা ওই ভিটা মাটির মতো জায়গা ছিল ওখানে, উনি ওই প্রদর্শনী যে দেয় সরকারি যে প্রদর্শনী দেয় ওইটাতে তরমুজ করছিল। তো উনিও এখন আপনাদের ইয়ে লাগাবে মনে হয়, করলা করবে সামনে। আচ্ছা আচ্ছা করলা, হ্যাঁ। আর কিন্তু আমাদের ওইদিকে আসলে আপনাদের প্রচারণাটা ওইভাবে আসলে নাই। একটা যদি ইয়ে হওয়া যায় যে একটা মাঠ বা কিছু করলে হয়তো সবজি চাষি যাই আছে, কিন্তু ওই মান্দা আমলের দুই একজন যা আছে, বুঝছেন, মানে আধুনিক পদ্ধতিতেও যে সবজি করা যায়, মালচিং মানে এই পলিথিন দিয়ে ঢেকে রাখছে, এর মধ্যে পানি দিবে কি করে, সার দিবে কি করে, এরকম চিন্তা ভাবনা আমাদের এলাকার লোকজনের। তো এবার চিন্তা ভাবনা আছে আমার, মানে তুষারা পরে কোন একটা মানে একটা স্মার্ট একটা প্ল্যানিং আমি চাচ্ছিলাম যে আসলে কি করা যায়, যে এরকম আসলে আমি পরীক্ষামূলক ভাবে যেহেতু করছি 10 শতক 15 শতক, এবার আবার স্মার্ট 1217-র জন্য আমি আসছি, ওইটার জন্য আসছি যে ওইটা নিয়ে যে যেন তুষারাটা অক্টোবর-নভেম্বরের দিকে আমার তুষারাটা যদি আমি বড় পরিসরে করতে পারি, ওইটাতে যেন পরবর্তীতে আমি টমেটোটাও করতে পারি। আমি আসলে একটা জিনিস বিশ্বাসী ভাই, সেটা হচ্ছে দাম যাই হোক টাকা যাই হোক ওইটা ফ্যাক্ট না, আমার প্রোডাকশন দরকার। আমার কথা ফেলে দেই আমি, কিন্তু আমার প্রোডাকশন দরকার। আমি দেখবো যে না আমার ফলন হয়েছে, আমি ফলাইছি। চমৎকার। তাহলে তুষারে 1 বিঘা করার পরে ওখানে আবার 1217 দেবেন, হ্যাঁ। ওইটা কি করা যাবে কিনা, বা এরকম কোনো ইয়ে আছে ওখানে প্রোডাকশন ভালো হবে? তুষারা শেষ হবে কত দিনের মধ্যে? তুষারা 4 মাস টিকে না, 4 মাস তো টিকে। আমার 128 দিন পর্যন্ত ছিল আমার, তাই না? হ্যাঁ 128 দিন পর্যন্ত ছিল, এটা তো আমি দেখছি। 120 দিন হলে মনে হয় 4 মাস হয়, হ্যাঁ। আমার 128 দিন পর্যন্ত গাছ ছিল, 4 মাসের উপরে, হ্যাঁ। মানে আমি বিক্রি করা শুরু করছি আপনার রোজ, বিক্রি করা শেষ করছি আমি হচ্ছে যে রোজার 3-4 দিনের মধ্যে আমার বিক্রি শেষ। তারপরে আমি গাছ নষ্ট করি না, যেহেতু আমি কুরবানি টার্গেট করে আবার সামলিন দিব, কারণ গাছগুলো আছে, থাক সমস্যা কি, ওই বাড়িতে খাওয়া হচ্ছে একদম পুরা রোজা আমি বাড়িতে খাইছি, বা বাড়ির আশেপাশে লোকজন। বিক্রি করি নাই, আর দাম পড়ে গেছে, বিক্রি করে 10 টাকা কেজি শসা বিক্রি করার কোনো মানে হয় না। লোকজন খাক, ভালো থাক, এটাই। সামলিনটা কি করেছে? সামলিন ভালো, সামলিনে যথেষ্ট যে কয়টাই গাছ ছিল আমার, সামলিনেও আমি বাজার পাইছি আপনার 60 টাকা 70 টাকা কেজি আমি বিক্রি করছি সামলিন। কারণ এখন তো বাজার তো কুরবানির আগে তো হিউজ বাজার ছিল, হ্যাঁ। ওই সময় আমি 60 টাকার নিচে বিক্রি করি নাই আমি। চমৎকার। তার মানে এখন আপনি এই যে স্মার্ট কৃষিতে এসে সাকসেস আলহামদুলিল্লাহ বলা যায়। মানে টাকা যাই আসুক বা লস কাই যাই হোক, মানে এক কথায় প্রোডাকশন আছে, হ্যাঁ। মানে যেটা এগ্রোন যেটা বলে কাজের সাথে মিল আছে, এক কথার সাথে কাজের মিল আছে, হ্যাঁ 100% মিল আছে। ইনশাআল্লাহ আপনাদের মতো ইয়াং মানুষগুলো কৃষিতে আসলে তখনই ভালো হবে, এটা আপনাদের সাপোর্ট দরকার, সবার ভালো হবে, আপনাদের সাপোর্ট দরকার। বা আপনাদের যে কল সেন্টারে যে এইটা আসলে আমি মানে বলে শেষ করতে পারবো না, এটার যে একটা উপকারিতা এটা আসলে অসম্ভব, এটা এর মতো না। আসলে এটা বুঝলেই মানে সে আসলে যে এই ফলটা ভোগ না করবে, আসলে আমি মনে করি এই যুগে এসেও যে এরকম একটা ফ্রিতে একটা সেবা দিচ্ছে, আপনি স্মার্ট কৃষিতে না হন, আপনি এগ্রোনের মানে এক কথায় কাস্টমার না হন, কিন্তু আপনার কাছে তো সুযোগ আছে, আপনি সেবা নেন। আমার কথা হচ্ছে এইটা, আমি অনেককে বলি আবাদ করে না, হয়তো ইয়ে করেন, আমি তারপরে বলি যে আপনারা ফোন দিয়ে এমনি কথা বলেন, ওরা বিরক্ত হবে না, আপনি ফোন দিয়ে কথা বলেন, পরিকল্পনা নেন আপনি। আমি অনেকে এইভাবে বলি, আপনারা কথা বলেন, দেখেন ওরা কি বলে, আপনাকে খারাপ কোনো বুদ্ধি দেয় কিনা। আমি এমনি এমনিতেই আবাদ করেন আর না, এমনিতে আমি বলি আপনি কথা বলেন, নাম্বার দিচ্ছি, আপনি কথা বলেন, সমস্যা নেই। চমৎকার। আপনার কাছ থেকে আমরা নতুনদের জন্য কোনো অ্যাডভাইস পেতে পারি? নতুনদের জন্য অ্যাডভাইস একটাই থাকবে, যে হচ্ছে যে এগ্রোনের সাথে থাকলে মানে লাভের লস হবে এক কথায়, যে যদি পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু যদি মেনটেন করা যায়, আসলে লসটা ওইভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। যে এক কথায় যে আমার মূলধন থেকে লস হয়েছে এরকমটা হওয়া আসলে সম্ভব না। মানে আমার এই যে রেমাল ঝড়ের কারণে আমার এতগুলো গাছ নষ্ট হয়েছে, তারপরেও মানে আমার লস হয়নি, সোজা কথা এটাই। তার মানে এগ্রোনের সাথে থাকলে লস হয়, সবজি যদি চাষ করে তাহলে এগ্রোনের সাথে থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। তো দর্শক আপনারা শুনলেন একজন নতুন উদ্যোক্তার কথা, যিনি কিন্তু যে এলাকাতে সবজি হয় না ওই এলাকাতেই সবজি করে দেখিয়েছেন, সাকসেস হয়ে দেখিয়েছেন, এবং আবার নতুন করে বড় বড় প্রজেক্টে প্ল্যানিং নিয়ে সেই এগ্রোনের সাথে কাজ করছেন। তো আমরা নিজেরা পরিবর্তন হয়ে একটা এলাকাকে পরিবর্তন করতে পারি, এলাকা পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে পরিবর্তন করতে পারি। এখানে যেহেতু শতভাগ হালাল একটা পেশা, নিরাপদ একটা পেশা এবং স্বাধীন পেশা কৃষি। তো কৃষিতে জেনে বুঝে কাজ করলে কখনো লস হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। তো আর সেখানে Agro-1 আপনার পাশে থাকবে সকল ধরনের সাপোর্ট নিয়ে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।